বিয়েকে পুঁজি করে ব্যবসায়ীদের টার্গেট করে কোটি টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ পাতেন চট্টগ্রামের এক নারী। তো সে আমাকে এখনো ডিভোর্স দেয় নাই, এরপরেও দেখতেছি সে কন্টিনিউ বিয়ে করেই যাচ্ছে। বাংলাধারার অনুসন্ধানমূলক অনুষ্ঠান প্রশ্নে এবার বেরিয়ে এসেছে ঘটনার আদ্যোপান্ত। উন্মোচন হয়েছে এই নারীর প্রতারণার প্রতিচ্ছবি। অনেক ব্ল্যাকমেইল করছে, জোর করে বিয়ে করছে। আমার অ্যাকাউন্ট থেকে প্রায় 16-17 লক্ষ টাকা নিয়ে গেছে।